নমস্কার নুরুলবাবু। আচ্ছা, আপনার তো আমি থার্ড টাইম অপারেশন করলাম, ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন, ওই যে কোলেস্টোমা সার্জারি যেটা কানের, ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন টিম্বানস তো অসুবিধা। আচ্ছা, আগে দুবার আপনার, আমি থার্ড টাইম করলাম, আপনি ব্যাঙ্গালোরে দুবার করেছিলেন, ঠিক আছে, কত কত সাল বলুন একটু আপনার নিজের কথা। ফার্স্ট অপারেশন হয় 2012-তে, আমি তখন ওখানে পড়তাম, স্টুডেন্ট ছিলাম। তারপরে আবার রিপিট অপারেশন করেছিল, এখানে বলেছিল, এখানে ডক্টর আবার সাজেশন করেছিলাম তখন ব্যাক করি। 2014-তে দেখলাম যেখানে করেছি ওখানেই আবার করি বলে সেকেন্ড টাইম আবার ওখানে গিয়ে করেছিলাম। তারপরে আপনার ফেলিওর হলো, আপনি সেটা বুঝতে পেরেছিলেন? বুঝতে পেরেছিলাম, কিন্তু দুবারের পরে আবার থার্ড টাইম করার মতো সাহস করিনি যে একই জিনিসকে কতবার অপারেশন করাবো। তারপরে আপনার কাছে এলাম, সেটা হলো আমার বোধ হয় 2021-এ, সরি 2023-এ। এটা 24, কানটা দেখলেন আপনি একদম ঝকঝক করছে, কোনো ডিস্টারবেন্স হয় না। আচ্ছা, এই যে থার্ড টাইম যে বোঝানো হলো আপনাকে, তো কী করে কনভিন্স হলেন যে এখানে? সাধারণত লোকজন সব ব্যাঙ্গালোরে চলে যায়, সাউথে চলে যায় এখান থেকে, তো আপনি কী করে কনভিন্স হয়ে গেলেন যে আমি বোঝালাম? আর আপনি কনভিন্স হয়ে গেলেন কী করে? তো ভয় পাচ্ছিলেন আগে থেকে, ভয় পাচ্ছিলেন করছিলেন না, তো আমি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম যে হবে, কী করে কনভিন্স হলেন? আগে থেকে রেপুটেশনটা তো শুনেইছিলাম, সেটাও ছিল, আর তারপর আপনার সঙ্গে কথা বলে মানে জিনিসটাকে আরও বেশি কনফিডেন্স এলো, আর দেখলাম যদি করতেই হয় তাহলে এখানে করা বেটার। আর থার্ড টাইপে আপনি বললেন যে ট্রিটমেন্ট এখন অনেক চেঞ্জ হয়েছে, প্রসিডিওর চেঞ্জ হয়েছে, আর আপনি একটা যেটা দিলেন যে গ্যারেন্টি যে একবার এখানে করলে আর নেক্সট টাইম হবে না, দিস উইল বি দ্য ফাইনাল, সেটা সেটা প্রুভ করে দিয়েছি যে ম্যাস্টয়েড। সেটাই আমি একদমই এটা বলি যে কানের যা অপারেশন করব, দেখুন পর্দা লিক অনেক সময় ছোটোখাটো পরের দিকে রিপারফরেশন, দ্যাট ইজ দ্য, কিন্তু ম্যাস্টয়েড প্যাথোলজি ক্লিয়ার করবো 100%, আর 100% যদি প্যাথোলজি ক্লিয়ার করা দ্বিতীয়বার হয় না, এটাও 100%, এটা একদম গ্যারেন্টি, মানে হয় না। যদি কেউ বলে যে না হচ্ছে, মানে ইনকমপ্লিট সার্জারি হয়েছে, কারণ যে এরকম ক্লিন থাকবে কান, হিয়ারিং গ্যারেন্টি দিয়ে যায় না, কারণ থার্ড টাইম হিয়ারিং কী করে 100% আমি বলতে পারবো, কী অসিকেল থাকে কী না থাকে, সেই জন্য আমি গ্যারেন্টি দিই না। আগে বলে দিয়েছিলাম যে মানে মাইনর হিয়ারিং লস, সেটা অ্যাকসেপ্টেড, নট অ্যাজ আ রেজাল্ট অফ অপারেশন, বলা হয়েছিল যে দ্যাট উইল নট বি রিভার্সিবল, যেটা অলরেডি থাকে, একদম নার্ভ লস হয়েছে। তো আপনি খুশি যে এখানে মানে সার্জারি করে অ্যাটলিস্ট অনেক দিনই হয়ে গেল, কানটা দেখছেন পরিষ্কার আছে? আমি প্লাস আমি জাস্ট এটা রেগুলার চেকআপে আসি, যে আমি একটা অ্যানুয়াল চেকআপ একটা করতে থাকি। তো ক্লিন আজকেও বিরাট কিছু দেখলাম, কিছু নেই, সামান্য একটুখানি ময়লা বার করে দিয়েছেন, ভালো আছে, খুব সুন্দর কান, এক ঝকঝক করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।